বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ নদের তীরে মুসল্লিদের ঢল নেমেছে। শীত উপেক্ষা করে ইজতেমায় যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানরা। দিনভর চলেছে ধর্মের বয়ান। দেশি বিদেশি আলেমরা ইসলাম ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখছেন। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিকে ইজতেমায় গত দুদিনে মারা গেছেন পাঁচজন মুসল্লি। রাকিব হোসেনের প্রতিবেদন। যতদূর চোখ যায় বিস্তীর্ণ ময়দানে মুসল্লিদের সমাবেশ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীর যেন রূপ নিয়েছে মুসলমানদের প্রার্থনার মিলন মেলায়। শনিবার ভোর থেকে ইজতেমামুখী মানুষের ঢল নামে টঙ্গী এলাকা ও আশপাশের সড়কে। হিমেল বাতাস ও ঘন কুয়াশার মধ্যে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। দ্বিতীয় পর্বে 50টিরও বেশি দেশ থেকে প্রায় 8,000 বিদেশি মেহমান যোগ দিয়েছেন বলে জানান আয়োজকরা। ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইয়াকুব ছিলানির বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের এই সমাবেশ। কোরআন হাদিসের বয়ান করেন দেশ বিদেশের আলেমরা। খেরাতের কাজের জন্য আল্লাহর নবী যে হুকুম বাতাইছে আমাদের কাছে যে উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ তাদেরকে পাঠাইছে, সেই উদ্দেশ্য পূরণের জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। ইজতেমার উদ্দেশ্য হল সারা দুনিয়াতে কিভাবে সমস্ত মুসলমান পুরুষ যারা আছে তারা দাওয়াতে মানুষের জন্য কবুল হয়ে যেতে পারে, আল্লাহর রাস্তা বার যেতে পারে, বিশ্বে শান্তি বজায় রেখে সকল মানুষের কল্যাণ হোক, সেই প্রত্যাশা মুসল্লিদের। দিনই কথা এইসব শুনিয়া এখান থেকে আমরা এক চিল্লা বেরো যাব, তিন চিল্লা বেরো হব, আর এই মেহনতটা শিখার জন্য আমরা আসছি। আল্লাহ তালা সমস্ত মুসলমানকে দিনদার পরেজগার ইমানদার বানায় দিক, আর এই বাংলাদেশ থেকে যে সমস্ত বালা মুসিবত আছে আল্লাহ দূর করে দিক। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বন্ধ হবে টঙ্গী সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি সড়ক, নিয়ন্ত্রণ করা হবে যানবাহন। আখেরি মোনাজাতের দিন টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং আমাদের কামারপাড়া এই ব্রিজ থেকে মন্নুগেট পর্যন্ত এই রোডগুলো বন্ধ থাকবে। লোকজন আসা যাওয়া করতে পারে সে ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য সংস্থা আমরা নিয়োজিত আছি। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ইজতেমা ময়দান ঘিরে 10,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।